মোহাম্মদ সেলিম সম্ভবত মুর্শিদাবাদ আসনটা বার করে নিচ্ছেন। দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হতে পারেন কংগ্রেসের ঈশা খান। জোটের পক্ষে তৃতীয় দফার ভোটে ইতিবাচক টেক অ্যাওয়ে বলতে এটাই। তৃণমূলের টিকিটে গতবারের বিজয়ী সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর আসনটা ভোটের শেষে ধরে রাখার ব্যাপারে মোটামুটি নিশ্চিত। বিজেপির এই দফায় একমাত্র সান্ত্বনা হতে পারে মালদহ উত্তর আসন, যেখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু লড়ছেন তার সাংসদ পদ এই কেন্দ্রে ধরে রাখবার জন্য। 80% কাছাকাছি ভোট হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা দু একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে রাজ্যে এই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ। যদি সেলিম এবং ঈশা খান তাদের আসন সত্যি বার করে নিতে পারেন, তাহলে জোট রাজনীতি তথা বাম কংগ্রেস 2026-এর আগে বঙ্গের রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠবে। দ্বিতীয়ত, মুর্শিদাবাদের সেলিম যেভাবে প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন, সেটা যাদবপুর, দমদম, শ্রীরামপুর, আসানসোলে সিপিআইএম এর কমরেডদের উদ্দীপিত করবে সন্দেহ নেই। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। মুর্শিদাবাদে আগামী লড়াই বহরমপুরে, যেখানে রাজ্যের কংগ্রেস সুপ্রিম ও অধীর চৌধুরীকে লড়তে হবে নিজের দুর্গ রক্ষা করবার লড়াইয়ে। লড়াইতে চাপ আছে, তবে বহরমপুরের চালু প্রবাদ এবং চাপের মুখেই নাকি দাদা ভালো লড়েন। উল্লেখ্য, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় একাধিক এলাকায়। এদিন সকাল থেকেই বোমাবাজি শুরু হয় রানীগড় এবং হরিহরপাড়ায়। পরিস্থিতির উপর নজর রাখতে এদিন সকাল থেকে পথে ছিলেন মোহাম্মদ সেলিম। প্রথমেই তিনি খবর পান রানীনগরের 34 নম্বর বুথে সিপিআইএম এর এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। মার খেয়ে ওই এজেন্ট কলাবাগানে লুকিয়ে পড়েন। প্রথমে তিনি সেখানে যান, এরপরই গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের বুথের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছন। কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বার করেন সেলিম। অবশেষে ওই ভুয়ো এজেন্টকে গ্রেফতার করা হয়। এরপরই পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বলেই অভিযোগ। পাল্টা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিমও। মুর্শিদাবাদে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগও উঠেছে। মোহাম্মদ সেলিমের দাবি, লোচনপুরে বুথে অবৈধ জমায়েত করা হয়েছে, পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এছাড়াও ডোমকল থানার বসন্তপুর স্কুলে ভোটারদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে গুদিয়া হাই মাদ্রাসায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অপরদিকে রানীনগরে এক তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বাম কংগ্রেসের বিরুদ্ধে।